আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞানের আমরা চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়ের বিভিন্ন ধরনের শিলা নিয়ে আজকে চলে এলাম। আমরা এই অধ্যায়ে কিন্তু খুব চমকপ্রদ কতগুলো জিনিস সম্পর্কে জানব, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি কিন্তু জিনিসগুলো সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক কোনো ধারণা নেই, সেগুলো আজকে নিশ্চয়ই আমাদের পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যাবে। আসলে প্রথমে আমরা আলোচনা করি আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ শিলা, শিলাটা আসলে কি। শিলা কথাটা বলতেই কিন্তু একটা শক্ত একটা জিনিসের কথা আমাদের মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ, আসলে আমরা যদি বলি শিলা কি, তাহলে প্রথমে চলে আসবে ভূত্বক গঠনকারী বহিরাবরণ, যে শক্ত সেটাকে আমরা বলছি কি শিলা। কিন্তু ভূত্বক গঠনকারী এই উপাদানটা কিন্তু শুধুমাত্র শিলাই, এর সঙ্গে মাটি রয়েছে, তাই না? মাটিটা আবার কি একটা মিশ্র পদার্থ। আসলে ভূত্বক গঠন করে যে উপাদানগুলো তার মধ্যে শিলা রয়েছে, মাটিও থাকতে পারে, তবে তার মধ্যে আমরা যে বেশিরভাগ যে অংশগুলো দেখি সেগুলো হলো কি শিলা। আমরা পৃথিবীর যেখানে যাই না কেন, আমরা যদি ভূত্বকটাকে পরীক্ষা করি তাহলে দেখতে পাব এর মধ্যে কেবল 3 রকমের শিলাই রয়েছে। এই 3 ধরনের শিলার বাহিরে কিন্তু আমরা আর কোন রকম শিলাই কিন্তু পাবো না। আচ্ছা, তাহলে এই 3 রকম শিলার মধ্যে ভূত্বকে আমরা সবচাইতে কোনটির পরিমাণ বেশি পাব? হ্যাঁ, তোমরা নিশ্চয় ধরতে পেরেছ, হ্যাঁ, আমরা আগ্নেয় শিলার পরিমাণটা ভূত্বকে সবচেয়ে বেশি পাবো, সেটা থাকবে কত, 90 থেকে 95% আমরা পাবো আগ্নেয় শিলা। তবে এই শিলাগুলো পাবো, পাললিক শিলা, রূপান্তরিত শিলাও পাবো, তবে আগ্নেয় শিলাটা কিন্তু আমরা বেশি পাবো। তাহলে আমরা এখন সংজ্ঞা নিশ্চয়ই বলতে পারবো শিলা কাকে বলে, ভূত্বক গঠনকারী শক্ত অংশকে আমরা বা কঠিন অংশটাকে আমরা কি বলছি শিলা। আচ্ছা, আর শিলা কত প্রকারের? শিলা 3 প্রকারের, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। এখন এই বিভিন্ন প্রকার শিলা সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমরা চলে আসি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে আগ্নেয়গিরি সম্পর্কে। আসলে আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়, তারপর আগ্নেয়গিরির ভিতরে লাভা হওয়ার পূর্বে ভূ অভ্যন্তর ভাগে যে অর্ধ তরল গলিত অর্ধ গলিত অংশটা থাকে সেটা কি ম্যাগমা। হ্যাঁ, তাহলে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ম্যাগমা এবং লাভা থেকে যে শিলা গঠিত হয় তাকে আমরা বলি আগ্নেয় শিলা। এটি কিন্তু বেশ শক্ত বা কঠিন। তাহলে আমরা আগ্নেয় শিলা সম্পর্কে জানলাম যে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে নির্গত লাভা এবং ম্যাগমা রয়েছে এটা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি। কিন্তু আরো মজার ব্যাপার রয়েছে, তা হলো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে লাভাটা নির্গত হয় তা কিন্তু আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এসে ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হতে পারে, তারপর সেগুলো আস্তে আস্তে কি হতে পারে, ঠান্ডা হতে পারে। হ্যাঁ, তাহলে লাভা থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলাটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বহিরাগত আগ্নেয় শিলা। এটারও কিন্তু একটা উদাহরণ আমরা কিন্তু জানি এবং আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা ব্যবহারও করে থাকি বিভিন্ন শৌখিন কাজে। কি হতে পারে? হ্যাঁ, গ্রানাইট। গ্রানাইটটা হচ্ছে এইরকম একটি আগ্নেয় শিলা, বা আমরা বলতে পারি বহিরাগত আগ্নেয় শিলা গ্রানাইট। আমরা অনেকে আমাদের বাড়ির বিভিন্ন নির্মাণ কাজে এই গ্রানাইটটাকে কিন্তু ব্যবহার করি। আরেকটা বহিরাগত আগ্নেয় শিলা রয়েছে, সেটার নাম হলো পিউমিস। এটাও কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু এটা কিন্তু আমরা নামটা জানি না, আমরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করি। তবে সবচাইতে আকর্ষণীয় একটা ব্যবহার হচ্ছে তোমরা অনেকে এই জিন্সের প্যান্ট ব্যবহার করো, এই জিন্সের প্যান্টের অনেক জায়গায় কিন্তু কি থাকে, ফ্রেট
রংটা উঠানো থাকে, তাই না? এই রংটা তোলার কাজে কিন্তু এই পিউনিস বহিরাগত আগ্নেয় শিলাটাকে ব্যবহার করা হয়। তার মানে এটা নিশ্চয়ই কেমন হবে, খুব রাফ হবে, তাই না? যে একটা জিনিসকে ঘষে সেটা রং তুলে দিচ্ছেন। এবং বাহিরের দেশগুলোতে দেখা যায় যে জিন্সের প্যান্ট গুলোর ভেতরে একটা ছোট্ট প্যাকেটে করে এতটুকু করে এই শিলাটা দেওয়া থাকে, তোমার ইচ্ছা মতো তুমি প্যান্টের যেখানে খুশি সে রংটা ঘষে ঘষে তুলে নিতে পারবে। আচ্ছা, তাহলে একটা কি পিউমিস আর একটা কি গ্রানাইট, আমরা বুঝলাম এই দুটো আগ্নেয় শিলা। আর যেটা অনুপ্রবেশকারী অর্থাৎ ম্যাগমা থেকে যে আগ্নেয় শিলাটা উৎপন্ন হয়, কখনো কখনো কিন্তু দেখা যায় এই আগ্নেয় শিলাতে বিভিন্ন খনিজ শক্ত হয়ে ক্রিস্টাল গঠন করে। এবং এই অনুপ্রবেশকারী আগ্নেয় শিলাতে কিন্তু কখনো আমরা এই যে মূল্যবান রত্ন পাথরও কিন্তু পেতে পারি। তাহলে খনিজ আর রত্ন পাথর আমরা কোথায় পাচ্ছি, এটাও কিন্তু আগ্নেয় শিলায় পেতে পারি, তবে সেটা কি অনুপ্রবেশকারী আগ্নেয় শিলায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন আমাদের কাছে চলে আসে, তাই না, যে আগ্নেয় শিলা কি, এটার ব্যবহার আমরা কিন্তু বলতে পারবো, তাই না, যে আমরা এটা কিভাবে কোথায় ব্যবহার করি। আবার এটাও বলতে পারবো যে কোথায় থেকে আগ্নেয় শিলাটা উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, তার সঙ্গে আমরা উদাহরণটাও সুন্দরভাবে বলতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে আসি পাললিক শিলা। তো পাললিক শিলার সঙ্গে কিন্তু আমরা প্রাথমিক পাললিক শিলার কথাই বলবো। প্রাথমিক পাললিক শিলার সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত। তোমরা যখন দেখো যে বন্যার পানি আমাদের বাড়ি আশেপাশে ওঠে বা গ্রামে যারা থাকো, দেখো বন্যার পরে পানিটা যখন নেমে যায় তখন খুব বলবো যে মিহি নুড়ি পাথর, কোথাও কাদা, কোথাও জৈব অংশ অর্থাৎ গাছের প্রাণীর অংশ বিশেষ একদম মাটির ওপরে একটা প্রলেপ সৃষ্টি করে, পলি, যেটা যেটা খুব উর্বর আমরা বলি, যে উদ্ভিদের জন্য সেটা খুব ভালো। এটাই কিন্তু আসলে পাললিক শিলা সৃষ্টির প্রাথমিক পর্যায়, অর্থাৎ পলল। এই পললটা প্রথমে স্তর থেকে গেল, তারপর এর উপর আবার আরেকটা স্তর জমলো, এরপর আরেকটা স্তর জমলো, এরকম ভাবে স্তরে স্তরে এই পাললিক শিলাটা জমতে জমতে একটা পর্যায়ে সংরক্ষিত হয়ে পাললিক শিলায় রূপ নেয়। এবং সবচাইতে মজার একটা বৈশিষ্ট্য পাললিক শিলার, যে পাললিক শিলা যেমন তৈরি হয় স্তরে স্তরে, এবং পাললিক শিলা যখন শক্ত হয়ে এটা পুরোপুরি পাললিক শিলার রূপ নেয়, তখনও কিন্তু এটি স্তরে স্তরে সজ্জিত থাকে। আর কি থাকে এই পাললিক শিলায়? আমরা কিন্তু ফসিল পাই, এবং বিভিন্ন স্তরে ফসিল পাই। ফসিল পাওয়ার সঙ্গে আমাদের কিন্তু আরেকটা জিনিস সম্পর্কযুক্ত, যে বিভিন্ন ভূতত্ত্ব বিজ্ঞানীরা এই ফসিল কালেকশন করে পাললিক শিলা থেকে তারা নির্ণয় করতে পারে যে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী ছিল, কত আগে ছিল, কোন প্রাণী কোন উদ্ভিদ কার আগে এসেছে, কোনটি পরে এসেছে, এটা কিন্তু তারা নির্ণয় করতে পারে। অর্থাৎ পাললিক শিলার ক্ষেত্রে কিন্তু আরেকটা আমরা ইনফরমেশন তোমাদেরকে বলতে পারি, যে সবচেয়ে প্রথমে যে শিলা স্তর গঠিত হয় সেটা থাকে কোথায়, নিচে। আর সব সর্বপরে বা সবশেষে যে স্তরটা গঠিত হয় সেটা থাকে পাললিক শিলার একদম উপরে। তাহলে পাললিক শিলার বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারলাম। এখন চলে আসি পাললিক শিলার উদাহরণ, কয়লা, চুনাপাথর, এগুলো কিন্তু পাললিক শিলার উদাহরণ। আমরা যে প্রাকৃতিক ভাবে কয়লা পাচ্ছি, আমরা চুনাপাথর পাচ্ছি, এটা কিন্তু পাললিক শিলার একটা উদাহরণ। চুনাপাথর কোথায় ব্যবহার করি আমরা? চুনাপাথর আমরা ব্যবহার করি সিমেন্ট তৈরির কারখানায়। আর কয়লার তো ব্যবহার আমরা সবাই জানি, তাই না, প্রাকৃতিক সম্পদ। আর এটার গুরুত্ব বহন করে পাললিক শিলা আমাদের জন্য আরো গুরুত্ব বহন করে, কেন, কারণ খনিজ উপাদানগুলো আমরা এই শিলা থেকেই আমরা আহরণ করি, যেরকম পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু আমরা এই পাললিক শিলার মধ্যে কিন্তু পাই, সংরক্ষিত থাকে। আর এই জন্য কিন্তু আমরা পেট্রোলিয়ামে কিন্তু আরেকটা নাম কিন্তু আমরা জানি, সেটা কি, খনিজ তেল। তাহলে আমরা কিন্তু পাললিক শিলা সম্পর্কে অনেক কিছুই বলতে পারবো এখন, তাই না? এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে পাললিক শিলা কি, এটার বৈশিষ্ট্য কি।
দুটো বৈশিষ্ট্য কিন্তু আমি বলেছি, তাই না? একটা কি এটা স্তরে স্তরে সজ্জিত থাকে, আরেকটা বলেছি এখানে ফসিল পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন। এই যে পাললিক শিলা নিয়ে আমরা আলোচনা করলাম, পাললিক শিলা যখন তৈরি হয় তখন কিন্তু তিনটি কারণের সঙ্গে জড়িত। আগ্নেয় শিলাটা যেরকম প্রাকৃতিক ভাবে তৈরি হলো, কিন্তু এটা কিন্তু যান্ত্রিক, রাসায়নিক, জৈব, এই তিনটি কারণই কিন্তু পাললিক শিলা তৈরি হওয়ার কারণ হতে পারে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি রূপান্তরিত শিলা। সত্যিকার অর্থে যদি আমরা রূপান্তরিত শিলা সম্পর্কে বলি, রূপান্তরিত শিলা আসলে কিন্তু আলাদা কোনো শিলা নয়। রূপান্তরিত শিলা তাহলে কি? এই যে আমরা দুটো শিলার কথা বললাম, আগ্নেয় শিলা, পাললিক শিলা, এই দুটো শিলা বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে এই রূপান্তরিত শিলায় রূপ নেয়। রূপান্তর মানে যে তাপে চাপে এই পাললিক শিলাটা রূপে বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে কি হবে, এই রূপান্তরিত শিলায় রূপ নেবে। যেরকম রূপান্তরিত শিলা একটা সুন্দর উদাহরণ আমরা বলতে পারি কি, মার্বেল পাথর। আমরা কিন্তু বিভিন্ন শৌখিন কাজে কিন্তু মার্বেল পাথরটাকে ব্যবহার করি। আর দেখো এই পাললিক শিলাগুলো যে বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে, যার কারণে এই পাললিক শিলাগুলো যখন রূপান্তরিত হয়ে এই মার্বেল পাথরে রূপ নিচ্ছে, তখন কিন্তু এরা কোনোটার সঙ্গে কোনোটা মেলে না। মার্বেল পাথরগুলো একটার সঙ্গে হুবহু কিন্তু আরেকটা মেলে না। যেরকম আমরা যেটা নিজেরা কৃত্রিম ভাবে আমরা যেটা তৈরি করি, সেই জিনিসগুলো কি হয়, হুবহু একটার মতো আরেকটা হয়। কিন্তু দেখো রূপান্তরিত শিলাগুলো কিন্তু রূপান্তরিত হচ্ছে পাললিক শিলা থেকে। এগুলো কিন্তু তুমি একটা রূপান্তরিত আমরা বলবো শিলা, যেরকম মার্বেল, একটা মার্বেল পাথরের সঙ্গে আরেকটা মার্বেল পাথরকে হুবহু তুমি মিলাতে পারবে না। কেন? যে এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, আমরা কেউ সৃষ্টি করি। এর মধ্যে কি আছে, চুনা পাথর আছে, কিন্তু চুনা পাথরটা আগে পাললিক শিলায় রূপ নিয়েছে, তারপর সেটা আবার তাপ চাপ এগুলো পাওয়ার পর সে আবার রূপান্তরিত শিলায় রূপ নিয়েছে। এগুলো কোথায় ব্যবহার করা হয়? রূপান্তরিত শিলাগুলো কিন্তু আমরা নির্মাণ কাজে আমরা কিন্তু ব্যবহার করি। আমাদের অনেকে আমরা বাড়িঘর তৈরিতে মার্বেল পাথর শৌখিনতার জন্য ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় মার্বেল পাথরের ছোট ছোট গুঁড়া আমরা টুথপেস্টে ব্যবহার করে থাকি। আবার ওইদিকে আমি যে বললাম পিউমিস আগ্নেয় শিলা, তার সেই পিউমিসের গুঁড়াও কিন্তু আমরা টুথপেস্টে ব্যবহার করে থাকি। তাহলে আমরা কিন্তু আজকের ক্লাস থেকে খুব সুন্দরভাবে তিনটি শিলা কিভাবে তৈরি হয়, শিলা কাকে বলে, শিলা কত প্রকার, প্রত্যেকটি শিলার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে পারবো, তাই না? তবে রূপান্তরিত শিলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, যেরকম পাললিক শিলার রয়েছে, আগ্নেয় শিলার রয়েছে, কি ফোলিয়েশন বা ব্যান্ড দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু রূপান্তরিত শিলার একটা খুব সুন্দর বৈশিষ্ট্য। তুমি দেখবে যে এটা এই শিলাতে আমরা এই ফোলিয়েশন ব্যান্ড কোনো শিলায় কিন্তু আমরা পাবো না, আমরা এটা শুধু রূপান্তরিত শিলাতেই পাবো। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম বিভিন্ন ধরনের শিলা, তাদের বৈশিষ্ট্য, সম্ভাব্য প্রশ্ন। এখন নিশ্চয়ই তোমাদের এই অধ্যায়টা নিয়ে কোনো সমস্যাই হবে না। এখান থেকে সম্ভাব্য প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাই, শিলা কি, শিলা কত প্রকার, কি কি, প্রত্যেকটি শিলার বৈশিষ্ট্য আলোচনা করো, একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। তো আশা করি তোমার সকলে ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করবে এবং তোমরা উপকৃত হবে। তোমার সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার আমাদের এরকম ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।